কোভিডে মৃত্যু ও শনাক্তের রেকর্ড দেখল দেশ। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 247 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 15,192 জন। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে 50,952 জনের, যা এ পর্যন্ত সর্বোচ্চ। বিস্তারিত দেখুন শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। কিছুতেই কমছে না করোনার সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনায় প্রাণ গেছে 247 জনের। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19,521 জনে। এদিন শনাক্ত হয়েছেন 15,192 জন। এ নিয়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা 1,79,827 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 23 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 17 জন। বগুড়ায় ও রংপুরে মারা গেছে 16 জন করে। বরিশাল মেডিকেলে মৃত্যু হয়েছে 16 জনের। কুমিল্লায় মারা গেছে 15 জন। সিলেট ও খুলনায় 14 জন করে এবং চট্টগ্রাম, যশোর ও কুষ্টিয়ায় 12 জন করে মারা গেছে। যখনই আপনাদের লক্ষণ শুরু হয়, সেটা জ্বর হোক, কাশি হোক, শ্বাসকষ্ট হোক, পাতলা পায়খানা হোক বা শরীরটা দুর্বল লাগুক, অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নেন। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 10 জন। মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড 100 শয্যার হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে রুগী বেশি হওয়ায় বাইরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে রুগীদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।